প্রিয়ার্স আসসালামু আলাইকুম। এজি বিউটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা এই গরমের হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো এত গরম পড়তেছে যার জন্য যাদের চুলে রিবনিং করা, কালার করা বা হচ্ছে চুলে কোনো প্রকার কোনো কিছু করা থাকে না বা এমনিতেই ন্যাচারাল চুলগুলো অনেকটা রুক্ষ হয়ে যাচ্ছে, মাথায় ঘাম বসে চুলে চুলের ভেতরে এক ধরনের ঘামাচি টাইপের হচ্ছে বা ড্যান্ড্রাফ হচ্ছে বা চুলগুলো অনেক রুক্ষসুক্ষ হয়ে যাচ্ছে, তো তার জন্য তোমরা বাসায় বসে পার্লারের 1000 বা 1200 টাকার হেয়ার স্পা বাদে তোমাদের সচরাচর তোমরা যে তেল ইউজ করো সেই তেলের সাথে তোমরা দুইটা হচ্ছে উপাদান মিক্স করে কীভাবে বাসায় হেয়ার স্পার মতো কাজ করবে সেটা আজকে আমার ভিডিওতে দেখাবো। আপনারা কী করবেন, আপনারা যে তেলটা ইউজ করেন সচরাচর, আমি হচ্ছে আমন্ডের এই অয়েলটা ইউজ করি আমার মাথায়, আপনারা প্যারাশুট বা যে কোনো প্রকার অয়েল, তবে এই অয়েলটা হলে ভালো হবে। এই অয়েলটা আমি ইউজ করি, তো এই অয়েলটা দিয়ে দেখাবো। আর লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল, অ্যালোভেরাটা কিন্তু অবশ্যই অবশ্যই এই ধরনের কেনা অ্যালোভেরা হবে, শুধু এই কোম্পানি না, আমি পাতাঞ্জলিটা ইউজ করতেছি, আপনারা যে কোনো প্রকার ব্র্যান্ডের ইউজ করতে পারবেন। আর লাগবে হচ্ছে ইক্যাপ, আপনার ইক্যাপটাও যে কোনো প্রকার ব্র্যান্ডের ইউজ করতে পারেন, তবে আমার পার্লারে কিন্তু এই ইক্যাপটা ব্যবহার করি। পার্লারে আমি হচ্ছে সচরাচর হেয়ার স্পায়ও এই পাতাঞ্জলির অ্যালোভেরা ইন্ডিয়ান অ্যালোভেরা জেলটা ইউজ করি। অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু আপনি ইন্ডিয়ান যে ব্লিচ মেডিসিন তারপরে ফেসিয়াল মেডিসিনগুলো ইউজ করেন এগুলো কি আসলে ইন্ডিয়ান? হ্যাঁ জি আপুরা, আসলে ইন্ডিয়ান। আর অনেক আপুরা পার্লার নিউ বিজনেস করতেছে, তো তারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপু আমরা এই প্রোডাক্টগুলো ইন্ডিয়া কোন দোকান থেকে কিনবো বা একটু লোকেশনটা দিলে ভালো হয়, তো তার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তার জন্য একটা ভিডিও আসতেছে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবা। আর আমার সম্পর্কে ব্যক্তিগত লাইফ বা পার্লার সম্পর্কে যদি তোমাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে দিবা, আমার 20K পূরণ হলে আমি তার জন্য একটা ভিডিও করবো, তোমাদের কোয়েশ্চেনের আমি প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে একটা ভিডিও বানাবো। তো তার জন্য অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অনেকেই বলবে হয়তো আপু এত কেন সাবস্ক্রাইব চাচ্ছে, তো প্লিজ প্লিজ আমার 20K খুব দ্রুত তোমরা পূরণ করে দাও। তো দেখো তার জন্য লাগবে হচ্ছে 2 চামচ তেল, তোমরা যে তেলটা ইউজ করো 2 চামচ তেল, 1/2 চামচের মতো অ্যালোভেরা জেল। আর হচ্ছে যেহেতু আমার চুল একটু লং টাইপের আর চুল একটু ঘন, আমি 3টা ব্যবহার করি, তো যাদের চুল পাতলা চুল শর্ট তাদের জন্য 1টা, যাদের চুল মধ্যম বা হচ্ছে বেশি একটা ঘন না তাদের জন্য 2টা, আর যাদের চুল একটু লম্বা মানে কোমর পর্যন্ত বা কোমরের নিচ পর্যন্ত তাদের জন্য 3টা, এর বেশি আবার ইউজ করলে কিন্তু হবে না। আর তেলটা 2 চামচ বা 3 চামচ মানে সচরাচর তোমরা মাথায় যতটুকু মাখো, আর 1/2 চামচের বেশি কিন্তু অ্যালোভেরা জেলটা দেওয়া যাবে না। তো হচ্ছে কী করবা, সপ্তাহে এটা 2 দিন ইউজ করতে হবে, সাপোজ আজকে ইউজ করলে আর 3 দিন পরে ইউজ করতে হবে, এটা কিন্তু প্রতিদিন ইউজ করার জন্য না। এবার তোমরা কী করবা, অবশ্যই চুলটাকে যেদিন এটা মাখবা চুলটাকে খুব সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করবা, চুলটাকে পরিষ্কার করে এটা হচ্ছে বিকালে মানে হচ্ছে সন্ধ্যার পরে বা সন্ধ্যার কিছুক্ষণ আগে মাখবা। তো তার জন্য কী করতে হবে, একটা কাঁচের বাটিতে করে তোমরা মাথায় তোমাদের যেমন আমার মাথায় এই আমরা যে হচ্ছে চামচ চা চামচের আমার 3 চামচ বা 4 চামচ হলে হয়ে যায়, তো তোমাদের মাথায় যতটুকু তেল লাগে তোমরা সেই অনুযায়ী দিবা। আর এটা কিন্তু অবশ্যই বিকালে বা সন্ধ্যার পরে দিতে হবে, যেদিন দিবে তোমরা অবশ্যই অবশ্যই চুলটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করে নিতে হবে। আর অনেকেই বলবা যে আপু এই তেলটাই কি লাগবে, না তোমরা সচরাচর বাসায় যে তেলই থাকবে সেই তেলের সাথে শুধুমাত্র একটা ভিটামিন ইকা আর হচ্ছে অ্যালোভেরা জেলটা ইউজ করবে, অবশ্যই অ্যালোভেরা জেলটা কিন্তু কাঁচা হলে হবে না, এই ধরনের কেনা অ্যালোভেরা জেলটা হবে। তো শ্যাম্পু ওয়াশ করার পরে এই ধরনের কাঁচের বাটিতে করে 3টে পরিমাণ একসাথে মিশাবা, যার চুল কম সে 1টা দিবা, যার চুল মধ্যম সে 2টা দিবা, যার চুল একটু বেশি তার 3টা দিবা এই ক্যাপটা। আর অ্যালোভেরা জেলটা হচ্ছে 1/2 চামচই প্রতিটা চুলের জন্য, কম ঘন কিংবা লম্বা। আর তেলটা তোমাদের পরিমাপ অনুযায়ী নিবা, নেওয়ার পরে এই ধরনের কাঁচের বাটিতে করে নিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে মিক্স করে নিবা। নেওয়ার পরে একটা হচ্ছে কুসুম গরম পানি, যে পানিটা তোমরা হাত দিয়ে সহ্য করতে পারবা, সেই গরম পানির ভিতরে কাঁচের বাটিতে দিয়ে দিবা। 2 থেকে 3 মিনিট দেওয়ার পরে দেখবা একটা উষ্ণ গরম হয়েছে, তো তারপরে তোমরা চুলটাকে খুব সুন্দর করে শীতে কেটে কেটে তোমরা কারোর কাছ থেকে হেল্প নিতে পারো অথবা নিজের চুলে নিজে কিন্তু হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে। আমি আজকে অন ক্যামেরায় দেখাচ্ছি না যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে, আমার স্কিনের অবস্থা খুব খারাপ, তো খুব শীঘ্রই আমি অন ক্যামেরায় ফেসিয়াল ভিডিও তারপরে হচ্ছে মুখের অনেকগুলো ভিডিও আমি আপলোড দিব, তার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো চুলগুলো খুব সুন্দর করে শীতা কেটে হাত দিয়ে এই তেলটাকে নিয়ে হাত দিয়ে স্কিনের উপরে শুধুমাত্র স্কাল্পে খুব সুন্দর করে দিয়ে হালকা হাতে এভাবে স্কাল্পটা মাসাজ করতে হবে, প্লাস চুলের গোড়া থেকে চুল লাগা পর্যন্ত অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে হবে না, আর চুলের গোড়া একটু পরিমাণে বেশি দিতে হবে। এই তেলটা চুলে 13 ঘন্টা রাখার পরে আবারও শ্যাম্পু ওয়াশ করে ধুয়ে ফেলাতে হবে, তোমরা চাইলে শ্যাম্পু ওয়াশ করার পরে যে কোনো প্রকার কন্ডিশনার মাখতে পারো, তাছাড়া আর কোনো প্রকার নিয়ম নেই। তোমরা সপ্তাহে 3 দিন আমার এই কথা মতো এই তেলটা বাসায় ইউজ করে দেখো,
আর যদি বলো যে আপু এই তেল টেস্ট করলে কি বেশি ভালো ফল হবে, এটা আমি আমার নিজের জন্য ইউজ করি। এই তেল টস করলে একটা পার্লারে 800 টাকা বা 700 টাকার হেয়ার স্পা বা হচ্ছে হট অয়েল মাসাজ করলে যেমন চুলে একটা গ্রো দেখা যায়, চুল পড়া কমে যায়, চুলের রুক্ষ ভাব, চুলের ডান্ড্রাফ, তারপর হচ্ছে চুল দেখবে যাদের রিবর্নিং হয়েছে কেটে কেটে পড়ে যায়, এই ভাবটা থাকবে না। তোমরা সপ্তাহে মাত্র 2টা দিন আপুরা আর ইউজ করো, তারপরে ফলাফলটা দেখবে। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেল ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। আর এরপরে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।